প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করতেছি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছো হোপফুলি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি যথারীতি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় শিরোনাম হচ্ছে রাসায়নিক বন্ধন এই অধ্যায় থেকে আরও একটি স্পেশাল পর্ব নিয়ে তো বিগত পর্বগুলোতে কিন্তু আমরা আয়নিক বন্ধন সমযোজী বন্ধন ধাতব বন্ধন তারপরে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস কেন নিষ্ক্রিয় নিষ্ক্রিয়তা প্রদর্শন করে বা নিষ্ক্রিয় ধর্ম সে প্রদর্শন করে এই জাতীয় বিষয়গুলো কিন্তু আমরা আগের পর্বগুলোতে আমরা আলোচনা করে ফেলেছি আজকের পর্বে আমি শুধুমাত্র একটা স্পেশাল টপিক নিয়ে ডিসকাস করব সেই স্পেশাল টপিকটি হচ্ছে পোলারিটি এবং এবং বিশেষ করে কার পোলারিটি পানির পোলারিটি তো এই পোলারিটি বিষয়টা আসলে কি পোলারিটি কাদা কারা কারা পোলারিটি ধর্ম প্রদর্শন করবে এবং এই পোলারিটির বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে আমরা কি কি কাজ করতে পারি বা কি কি সে ধর্ম প্রদর্শন করতে পারে এবং এই জাতীয় যাবতীয় প্রশ্নের উত্তরগুলোই আমি তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। সো পুরো পর্ব জুড়েই আমাদের এই ভিডিওটা দেখতে থাকো আশা করে দেখলে আমি যেই বিষয়গুলো তোমাদের সাথে বা তোমাদের সামনে উপস্থাপন করব এই বিষয়গুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে তো চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করি তো দেখো এই জায়গাতে আমাদের এই যে পানি এইটা আমাদের বইয়ের একশো বিশ পৃষ্ঠায় পানি এবং এই পানির রিলেটেড কিছু চিত্র আছে দেখো এই যে চিত্রগুলো আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে তো আমি আজকের এই পর্বে তোমাদেরকে মূলত এই বিষয়টাই বোঝানোর চেষ্টা করব যে আসলে এই যে কনফিগারেশনটা বা এই যে চিত্রটা আসলে এরকম কেন হলো তো পুরো পর্ব জুড়েই কিন্তু আমরা সেই বিষয়গুলোই আমরা উপস্থাপন করব তো বইয়ের ভাষায় আমরা যেটাকে বলি পোলারিটি তো আসো আমরা এখন প্রত্যেকটা পার্ট ইন্ডিভিজুয়ালি ব্যাখ্যা করার চেষ্টা করব যে সেগুলো কেন হচ্ছে এবং কীভাবে হচ্ছে তো আমার প্রথম কাজ হচ্ছে পোলারিটি সংজ্ঞাটা জানা আসলে পোলারিটি এই ওয়ার্ডটা আসলে কী মিন করে কি বোঝানো হয় ওকে সো তোমাদেরকে জানার জন্য জাস্ট একটু বলে দিচ্ছি যে পোলারিটি এই শব্দটা আসছে পোল ইংরেজি শব্দ পোল থেকে পোল মানে হচ্ছে প্রান্ত পোল বলতে আমরা প্রান্ত বুঝি তো আমরা জানি যে আয়নিক যৌগসমূহ যারা আছে এরা কিন্তু সহজেই একটা কি হয় পজিটিভ প্রান্ত সৃষ্টি করতে পারে আর একটা নেগেটিভ প্রান্ত সৃষ্টি করতে পারে তো সকল আয়নিক যৌগই পোলারিটি ধর্ম প্রদর্শন করে যেখানে ধাতুসমূহ ক্যাটায়ন তৈরি করে বা পজিটিভ প্রান্ত হয় এবং অধাতুসমূহ অ্যানায়ন তৈরি করে বা নেগেটিভ প্রান্ত হয় তার মানে আমরা বুঝতে পারি যে আয়নিক যত যৌগ আছে সবাই কি পোলারিটি ধর্ম প্রদর্শন করে বা সবাই পোলারিটি বৈশিষ্ট্যটা দেখায় এবারে আসো সমযোজি যৌগের ক্ষেত্রে তো আমরা তো নর্মালি জানি যে সমযোজি যৌগের মধ্যে ইলেকট্রন আদান প্রদান হয় না ইলেকট্রন শেয়ার হয় তো ইলেকট্রন শেয়ারের ক্ষেত্রে কিন্তু আমরা সহজেই বা আমরা কখনোই কিন্তু সেখানে পজিটিভ নেগেটিভ চিহ্ন দেই না নর্মালি আমরা ইলেকট্রনগুলো শেয়ার করে যৌগ গঠন করি যেটা কিনা তোমরা আমার আগে এই যে পর্বগুলো আপলোড করা হয়েছে গ্রুপে তার মধ্যে দেখো সমযোজি বন্ধন যেই পর্বটা ছিল সেই পর্বের মধ্যে আমরা সেটা আলোচনা করে দিয়েছি আর কি এখন এই জন্য আজকে সেটা নিয়ে বিস্তারিত কিছু বলতেছি না শুধুমাত্র এইটুকুই আমি বলবো যে সমজি যোগের মধ্যে ইলেকট্রন আদান প্রদান হয় না বরং ইলেকট্রন শেয়ার হয় তার মানে নর্মালি সমদি যোগের মধ্যে পজিটিভ নেগেটিভ সৃষ্টি হবে না তবে হ্যাঁ শর্ত সাপেক্ষে সেখানে পজিটিভ নেগেটিভ আয়ন বা পজিটিভ নেগেটিভ চিহ্ন সেখানে সৃষ্টি করা যেতে পারে এই বিষয়টাই কিন্তু এখানে বলা হচ্ছে দেখো যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে তাহলে তরিত ঋণাত্মকতা কি এটা আমরা একটু পরে ব্যাখ্যা দিব আর কি তরিত ঋণাত্মকতার পার্থক্যের কারণে সমযোজি যৌগের অনুসমূহের মধ্যে এই যে দেখো আংশিক ধনাত্মক কথাটা কিন্তু আমরা ধনাত্মক বলেছি আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হওয়াকে পোলারিটি বলে আচ্ছা তো তার মানে কী বোঝা এখানে কি বোঝানো হচ্ছে যারা অধাতু আছে অধাতুদের ক্ষেত্রে আমরা তড়িৎ ঋণাত্মকতার মান আছে আমরা একটু পরে সেই বিষয়টা আলোকপাত করব আর কি তো এই তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্যের জন্য সমজি যৌগের মধ্যেও চাইলে পজিটিভ নেগেটিভ সৃষ্টি করা যেতে পারে তাহলে বলতেছে যে সকল যৌগকে আমরা এই তড়িৎ তৃণাত্মকতার পার্থক্যের উপর ভিত্তি করে পজিটিভ নেগেটিভ সৃষ্টি করতে পারবো আমরা সেই সকল যৌগকে পোলার সমযোজি যৌগ বলব এবং এই যে আমরা পজিটিভ নেগেটিভ সৃষ্টি করতে পারতেছি এই জিনিসটাকেই হচ্ছে কী বলতেছি আমরা পোলারিটি বলতেছি তো আমাদের এখনকার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে পানির পোলারিটি তার মানে পানি কিন্তু একটা সমযোজি যৌগ বা সমযোজি বন্ধন গঠন প্রক্রিয়ায় পানিকে আমরা গঠন করে থাকি তাহলে পানিও কিন্তু এরকম পোলারিটি ধর্ম প্রদর্শন করবে এবং আমরা আজকের এই পর্বে কেন্দ্রিক যেই আলোচনাগুলো আসতে পারে সেইগুলো আসলে দেখার চেষ্টা করবো তো শুরুতেই কিন্তু আমরা দেখো সংজ্ঞাটা দিয়ে নিচ্ছি যে তরিত তৃণাত্মকতার পার্থক্যের কারণে যৌগের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত সৃষ্টি হওয়াকে আমরা বলতেছি পোলারিটি আচ্ছা যাচ্ছি পরবর্তী পর্বে এখন দেখো আমি শুরুতেই বলে দিয়েছি যে তড়িৎ তৃণাত্মকতার পার্থক্য তাহলে আমার প্রথম কাজ হচ্ছে যে তড়িৎ তৃণাত্মকতার যে মানগুলো আছে সেই মানগুলো অবশ্যই আমার দরকার হবে মানগুলো আমার জানতে হবে আর কি দেখো এইখানে আমি কি করলাম তোমাদের জন্য আমাদের পরিচিত কিছু অধাত যেগুলো কিনা আমরা একটু বেশি পরিমাণ ব্যবহার করি যোগের ক্ষেত্রে খুব বেশি আসে এই অধাতুগুলোর তরিত্রাত্মকতার মান আমি এখানে লিখে দিলাম এইটাই কিন্তু এইটাই কিন্তু তোমাদের দরকার হবে যদি তোমরা পোলারিটি নিয়ে কাজ করতে চাও বিশেষ করে সমযোজি যোগের পোলারিটি নিয়ে যদি আমি কাজ করতে চাই তাহলে অবশ্যই আমার এই ভ্যালুগুলোর সাহায্য নিতে হবে আমি ভ্যালুগুলো একবার জাস্ট একটু তোমাদের জন্য পড়ে শোনাচ্ছি এই যে ফ্লোরিন এফ মানে ফ্লোরিন ওর ভ্যালু হচ্ছে চার এ ক্লোরিন হয় ওর ভ্যালু হচ্ছে থ্রি তারপরে হচ্ছে বি আর মিনস ব্রোমিন টু পয়েন্ট এইট তারপরে ওতে অক্সিজেন থ্রি পয়েন্ট এস সালফার টু তারপরে হচ্ছে এন এ নাইট্রোজেন থ্রি পিতে ফসফরাস টু পয়েন্ট টু সিতে কার্বন টু পয়েন্ট ফাইভ এ হাইড্রোজেন টু পয়েন্ট ওয়ান তো নর্মালি কিন্তু আমরা অধাতু হিসাবে এই যে এখানে যে পরমাণুগুলো দেখতে পাচ্ছ এদেরকেই কিন্তু আমরা বেশি পরিমাণ ব্যবহার করে থাকি আচ্ছা তো আমরা এখন যাবো হচ্ছি যে নেক্সট আইটেমে চলো আমরা আমাদের নেক্সট আইটেমগুলোকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি তো আমাদের এখনকার কাজটা কি দেখো এই যে তোমাদের সামনে যেই একটা চার্টের মতো করে আমরা পরমাণুসমূহের সময়ের দিলাম এই ভ্যালুগুলো হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে যদি এক্সামে এই টাইপের কোশ্চেন আসে বা এখান থেকে যদি কোশ্চেন আসে দেন দেখো আমরা একটা সিম্বল ইউজ করব সেটা হচ্ছে ডেল ইএন এটা হচ্ছে ডেল ইএন ডেল ইএন বলতে আসলে কী বোঝানো হচ্ছে ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি অর্থাৎ সমজয়ী বন্ধনে যেই সকল পরমাণুরা অংশগ্রহণ করবে আমরা ওদের ঋণাত্মকতার যে মানগুলো এখানে পাবো ওই মানগুলোর মধ্যে আমরা ডিফারেন্স তৈরি করব আচ্ছা আমি যদি দুই একটা এক্সাম্পল দেই তাহলে হচ্ছে যে তোমরা ব্যাপারটাকে একটু ভালোভাবে বুঝতে পারবা খেয়াল করো ফর এক্সাম্পল ধরো হাইড্রোজেন এবং ফ্লোরিন মিলে একটা যোগ গঠিত হলো এই যে আমার ফ্লোরিন আর এই যে হাইড্রোজেন হাইড্রোজেন এবং ফ্লোরিন মিলে একটা যোগ গঠিত হলো সেটা হচ্ছে এইচ এফ যেটাকে কিনে আমরা হাইড্রোজেন ফ্লোরাইড বলতে পারি তো এখন আমার কাজ কি হবে অবশ্যই হাইড্রোজেনের একটা তরিত্রীনাত্মকতার মান থাকবে এবং ফ্লোরিনের একটা তরিত্রীনাত্মকতার মান থাকবে এই মান দুইটার মধ্যে যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা আমাকে বের করে ফেলতে হবে তো ডিফারেন্সটা কত হবে দেখো ফ্লোরিনের ভ্যালু হচ্ছে গিয়ে চার আর হাইড্রোজেনের ভ্যালু হচ্ছে টু তাহলে টু থেকে যদি আমরা মানে ফোর থেকে যদি আমরা টু পয়েন্ট ওয়ানকে বাদ দিই তাহলে রেজাল্টটা কত আসতে আসে রেজাল্টটা হচ্ছে ওয়ান তার মানে এফ এর ডেল ইএন এর মান কত এই যে ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি বা ডেল ইএন এর মান হচ্ছে 1.9 পয়েন্ট এইভাবে আমার প্রত্যেকটা যৌগ মানে যাদেরকে নিয়ে আমরা কাজ করব এই যৌগসমূহের সমূহের ঋণাত্মকতার মানগুলো আমাকে কি করতে হবে সহজে জানতে হবে আর কি এবং যখন আমরা ঋণাত্মকতার মানগুলো জানবো তখন কিন্তু আমরা সেগুলোকে সহজেই এইভাবে আইডেন্টিফাই করে ফেলতে পারবো আচ্ছা আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট তোমাদের কনসেপ্টটাকে আরও একটু ক্লিয়ার করার জন্য যেন তোমরা ব্যাপারটাকে খুব ইজিলি বুঝতে পারো খেয়াল করো ধরো একটা যৌগ হচ্ছে এইচ ফোর মিথেন যেটাকে আমরা মিথেন হিসেবে চিনি তাহলে এখন এই যৌগের মধ্যে কে কে আসে দেখো কার্বন আছে এবং হাইড্রোজেন আছে তো হাইড্রোজেন কিন্তু চারটা তো ব্যাপারটা হচ্ছে যে যখন তোমরা ডিফারেন্স অফ ইলেকট্রো বের করবা তখন কোনো একটা পরমাণু সংখ্যা চারটা থাকুক পাঁচটা থাকুক একটা থাকুক দুইটা থাকুক এই এই যে সংখ্যার উপর আমার কোনো ফোকাস থাকবে না আমি শুধুমাত্র এদের দুজনের যে ভ্যালুটা আছে ওই ভ্যালুর আমরা ডিফারেন্সটা বের করব আচ্ছা ফর এক্সাম্পল দেখো কার্বন এই যে ই হচ্ছে কার্বন কার্বনের ভ্যালু কত টু পয়েন্ট ফাইভ কার্বনের ভ্যালু হচ্ছে টু পয়েন্ট ফাইভ মাইনাস হাইড্রোজেনের ভ্যালু কত হাইড্রোজেনের ভ্যালু হচ্ছে এই যেই আমরা এখানেই পাচ্ছি টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান তাহলে টোটাল ডিফারেন্সটা কত আসতেছে জিরো পয়েন্ট এখানে থেকে আমরা পাচ্ছি তবে লক্ষ্য করো দেখো যে হাইড্রোজেন কিন্তু চারটা তাহলে আমরা টু পয়েন্ট ওয়ানকে কে কিন্তু আবার চার দিয়ে মাল্টিপ্লাই করব না আমি আবার একটু বলে দিচ্ছি টু পয়েন্ট ওয়ান এখানে হাইড্রোজেন চারটা তার মানে কি টু পয়েন্ট ওয়ানকে কিন্তু চার দিয়ে মাল্টিপ্লাই করার কোনো প্রয়োজন নেই তুমি শুধু চারটা হোক আর দশটা হোক তুমি শুধু একটা হাইড্রোজেনকে কনসেপ্টে ধরে তুমি তার মতো করে তোমার জাস্ট ভ্যালুটাকে ডিডাক্ট করে দিবা তো যার মানে যার ফলাফলটা হচ্ছে কার্বনের টু পয়েন্ট ফাইভ হাইড্রোজেন চারটা হওয়া সত্ত্বেও কিন্তু আমরা একটা টু পয়েন্ট ওয়ান নিয়ে এই ভ্যালুটাকে কী করে দিলাম মাইনাস করে দিলাম আমাদের টোটাল রেজাল্টটা আসলো জিরো পয়েন্ট ফোর তো এইভাবে আমরা প্রত্যেকটা পরমাণুর জন্য ডেল ইএনটা সহজেই কি করতে পারবো আইডেন্টিফাই করতে পারবো তো আমি এখন তোমার তোমাদের জন্য একটা চার্ট উপস্থাপন করতেছি এই চার্টের মধ্যেই তোমাদের সকল কিছু ক্লিয়ার করে দেওয়া হচ্ছে আর কি তো দেখো চার্টটার মধ্যে আসলে আমরা কি 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 শর্ত বা কি কি এক্সাম্পল এইখানে নিয়ে আসতেছি যা সেই বিষয়গুলো আমি তোমাদের সামনে একটু বোঝানোর চেষ্টা করতেছি ওকে সো ফার্স্টে দেখো এই চার্টের মধ্যে আসলে কি কি আছে বা কি কি জিনিস এটাকে এখান থেকে আমরা উপস্থাপন করতে পারতেছি খেয়াল করো প্রথম হচ্ছে তিনটা জিনিস এখানে একটা হচ্ছে শর্ত যোগের ধরন আর এই এই রিলেটেড বা এই যোগের কি কি উদাহরণ হতে পারে বা কি কী এক্সাম্পল এখানে থাকতে পারে আচ্ছা প্রথমেই আমরা এখানে যে বিষয়টার প্রতি ফোকাস করতেছি ডেল ইএন যদি শূন্য হয় অর্থাৎ দুইটা পরমাণুর তড়িৎ তৃণাত্মকতার পার্থক্য যদি শূন্য হয় আমরা তখন ওই যোগকে বলবো বিশুদ্ধ সমযোজী মানে আমাদের সমযোজি যৌগের মধ্যে চারটা ক্লাসিফিকেশন আছে চার রকমের সমযোজি যৌগ পাওয়া যায় বিশুদ্ধ সমযোজি অপোলার পোলার সর্বাধিক পোলার তো যদি ডেল ইএন শূন্য হয় তাহলে আমরা এই এদেরকে বলবো বিশুদ্ধ সমযোজি এর এক্সাম্পল কে কে হতে পারে ক্লোরিন হতে পারে ফ্লোরিন হতে পারে ব্রোমিন হতে পারে অক্সিজেন হতে পারে এখন দেখো তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে আমি একটু বুঝিয়ে দিচ্ছি ধরো এফ টু এফ টু মানে কি দেখো তো এফ টু মানে কী এরকম দেখানো যায় কিনা যে এফ মাইনাস এফ এফ টু মানে দুইটা ফ্লোরিন তাহলে আমি একটা থেকে একটা বাদ দিব তাহলে কি ফোর মাইনাস ফোর ইজি কষ্ট শূন্য তুমি যখন বাকিদেরটাও করবা সিএল টু তার মানে কি দুইটাই ক্লোরিন তার মানে কি সিএল মাইনাস ইএল ও টু মানে কি অক্সিজেন তার মানে কি হবে অক্সিজেন মাইনাস অক্সিজেন এইভাবে তো আমরা এদেরকে এদেরকে যারা অনুফর্মিটা থাকে বা যাদেরকে আমরা দ্বি প্রমাণক হিসাবে চিনি এরা কিন্তু বিশুদ্ধ যোগের মধ্যে পড়বে কেন কারণ তাদের ডেল ইএন এর মান হচ্ছে শূন্য আচ্ছা তো আমি এইটুকুকে ক্লিয়ার করে দিচ্ছি সেকেন্ড শর্তে চলে যাচ্ছি দেখো যদি শূন্য থেকে বড় হয় এই যেই আমরা তো এইটা তো অসমতা হ্যাঁ এটাকে এটাকে চিনতে হবে এই যে অসমতাটা কি বলতেছে যদি শূন্য থেকে যদি বড় হয় আর জিরো থেকে ছোটোও হতে পারে বা জিরো পয়েন্ট ফাইভে সমানও হতে পারে যদি এরকম হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে অপোলার অপোলার মানে কি বলতো তো অপোলার মানে যে প্লাস মাইনাস সৃষ্টি করবে না বিশুদ্ধ সমযোজীও কিন্তু প্লাস মাইনাস সৃষ্টি করবে না আচ্ছা সো অপোলারও প্লাসমেনের সৃষ্টি করবে না বিশুদ্ধ সমযোজীও প্লাসমেনের সৃষ্টি করবে না তাহলে এরকম অপোলার এক্সাম্পল হতে পারে দেখো মিথেন গ্যাস তারপরে বেনজিন কার্বন টেট্রাক্লোরাইড এরা সবাই কিন্তু তোমার অপোলারের মধ্যে পড়তেছে এবং এই যে মিথেন গ্যাসের যে एग्जांपलটা আমি একটু আগেই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে কার্বনের 2.5 আর হাইড্রোজেনের টু তার মানে কি জিরো পয়েন্ট আচ্ছা চাইলে তোমরা সিসিএল ফোরটাও একটু এক্সাম্পল হিসেবে দেখে নিতে পারো তো এই জন্য আমাদের সবার আগে মানগুলো দরকার হবে মানগুলো আমাদের কাজে লাগবে তো দেখো ক্লোরিনের ভ্যালু কত আমরা এখান থেকে ক্লোরিনের ভ্যালুটা যদি আইডেন্টিফাই করতে চাই ক্লোরিন হচ্ছে থ্রি আর কার্বন হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে এখন ডিফারেন্সটা বের করতে হবে থ্রি এবং টু পয়েন্ট ফাইভের ডিফারেন্সটা কত হচ্ছে ওকে সো দেখো এই যে কার্বনের ভ্যালু হচ্ছে গিয়া ক্লোরিনের ভ্যালু হচ্ছে গিয়ে থ্রি আর কার্বনের ভ্যালু হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ কার এটা আমরা কার কারটা আইডেন্টিফাই করতেছি সি সি এল ফোরেরটা আমরা আইডেন্টিফাই করতেছি এই যে দেখো এই সিসিএল ফোর যে এক্সাম্পলটা বলতেছি তারটা আমি জাস্ট করে দেখাচ্ছি তো জিরো পয়েন্ট ফাইভটা আমার এই শর্তের মধ্যে যাচ্ছে দেখো এখানে কিন্তু একটা ইকুয়াল চিহ্ন আসে যে ডেল ইএন জিরো পয়েন্ট ফাইভে সমান হতে পারবে তো যেহেতু সিসিএল ফোর জিরো পয়েন্ট ফাইভই দেখাচ্ছে তার মানে আমরা সিসিএল ফোরকে কী বলতে পারবো অপদার বলতে পারবো ইভেন তুমি যদি মিথেন বা বেঞ্জিনকেও ট্রাই করো সেম ভ্যালু আসবে বা এই শর্তের মধ্যে পড়বে অর্থাৎ যারা অপোলার রেঞ্জের মধ্যে আসবে এদের ডেল ইন এর মান অবশ্যই অবশ্যই জিরো থেকে গেটার দেন হবে জিরো পয়েন্ট ফাইভ থেকে লেস দেন অথবা ইকুয়াল হবে আমি শর্ত দেখেই জাস্ট ডিসিশন নিব যে এখন আমি ওকে কোন গ্রুপের মধ্যে রাখবো তো আমরা সেকেন্ড আইটেমটা হচ্ছে কি আছে ক্লিয়ার করতে পেরেছি এবার যাচ্ছি তার পরবর্তী যে আইটেমটা আছে সেই আইটেমে দেখো যখন পোলার যদি হয় তখন আমরা কি করবো আর কি আচ্ছা আমরা এখন যাচ্ছি তিন নাম্বার আইটেমে পোলার আইটেমে যাচ্ছি দেখো পোলার আইটেমে বলতেছে জিরো পয়েন্ট ফাইভ থেকে বড় হবে ওয়ান পয়েন্ট সেভেন থেকে ছোটো হবে জিরো পয়েন্ট ফাইভ থেকে বড়ো হবে ওয়ান পয়েন্ট সেভেন থেকে ছোটো হবে তো এখানকার এক্সাম্পল হিসাবে কে কে আছে এখানকার এক্সাম্পল হিসাবে হিসেবে আসে পানি কার্বন অক্সাইড আর হচ্ছে গিয়ে অ্যামোনিয়া গ্যাস তো আমরা পানির এক্সাম্পলটা দেখতে পারি দেখো এইচ ও পানি পানির মধ্যে কে আছে হাইড্রোজেন এবং অক্সিজেন তাহলে অক্সিজেনের ভ্যালু হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ আর হাইড্রোজেনের ভ্যালু হচ্ছে টু পয়েন্ট ওয়ান তা থ্রি পয়েন্ট ফাইভ মাইনাস টু পয়েন্ট ওয়ান তাহলে রেজাল্ট আমরা কত পাবো ওয়ান পয়েন্ট ফোর এবং তোমাদেরকে কিন্তু বলছিলাম যে হাইড্রোজেন দুইটা হলেও কিন্তু আমরা টু পয়েন্ট ওয়ান কি দুইবার লিখবো না আমরা যতগুলাই থাকুক না কেন আমরা তার একটা ভ্যালু আমরা জাস্ট কাউন্ট করব আর কি তো ওয়ান পয়েন্ট ফোর দেখো তো ওয়ান পয়েন্ট ফোর কি জিরো পয়েন্ট ফাইভ এবং ওয়ান পয়েন্ট সেভেনের মাঝামাঝি কোনো একটা সংখ্যা না তাহলে যেহেতু আমার শর্তের মধ্যে আমি এদেরকে রাখতে পারতেছি অতএব আমার কিন্তু এইটাই হচ্ছে গিয়ে যে পানিকে আমরা কী বলতে পারবো পোলার যোগও বলতে পারবো কেননা সে শর্তটা সে ফিল আপ করতেছে সে জিরো পয়েন্ট ফাইভ এবং ওয়ান পয়েন্ট সেভেন এই রেঞ্জের মধ্যে সে পড়তেছে অতএব তাকে আমরা কী বলতে পারবো তাকে আমরা পোলার বলতে পারবো এইভাবে তোমরা যদি কার্বন অক্সাইড বা অ্যামোনিয়াটাও হিসাব করো দেখবা তাদের ডেল ইএন এর মান এই এই যে আমার যে শর্ত বা যে রেঞ্জ আমি দিয়েছি এই রেঞ্জের মধ্যে তারা অবশ্যই অবশ্যই পড়বে অতএব আমি তাদেরকে খুব সহজেই হচ্ছে পোলার পোলার বলতে পারবো আচ্ছা তাহলে আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো সর্বাধিক বা দেখো আমি ব্র্যাকেটের মধ্যে আয়নিক লিখে রাখছি মানে কি তাহলে এই তিন নাম্বার আইটেম এবং চার নাম্বার আইটেমের মধ্যে আসলে ডিফারেন্সটা কি ডিফারেন্স হচ্ছে তিন নাম্বার আইটেমে যাদেরকে আমি পোলার বলতেছি তাহলে পোলার মানে কি বলতো এরা কি করবে অবশ্যই আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করবে কারণ তোমাদেরকে সংজ্ঞার মধ্যেই বলছিলাম যে তরিত ঋণাত্মকতার পার্থক্যের কারণে সমজের যোগের অনুসমূহের মধ্যে আমরা পজিটিভ নেগেটিভ সৃষ্টি করলে সেই পজিটিভ নেগেটিভ সৃষ্টি হওয়াকে আমরা পোলারিটি জিনিস পোলারিটি বলি আর কি তো এখানে কিন্তু পোলার এই যোগের মধ্যেও কিন্তু পজিটিভ যেহেতু আমি পোলারই ডিসিশন দিচ্ছি যে এই যোগ্যটা পোলার ডিসিশন দিচ্ছি যে এই যোগ্যটা পোলার তার মানে এর মধ্যে পজিটিভ নেগেটিভ অবশ্যই অবশ্যই সৃষ্টি হবে তো এইটা আমি সৃষ্টি করতে পারলাম তাহলে সর্বাধিক পোলারের মধ্যে কি হবে কাহিনিটা দেখো এখানে মূল ফ্যাক্টরটা হচ্ছে সময় যে কে কত দ্রুত কাজটা করতে পারতেছে পোলারিটির মধ্যে জাস্ট টাইমটা আমার একটু বেশি লাগবে জাস্ট টাইমটা একটু বেশি লাগবে আর সর্বাধিক পোলারে সেখানে টাইমটা একটু কম লাগবে তো সর্বাধিক পোলারের পাশে আবার আয়নিক লিখে রাখছি কেন দেখো মানে আয়নিক যৌগসমূহ যত দ্রুত পজিটিভ নেগেটিভ রূপান্তর হতে পারে এই সর্বাধিক পোলার যারা তারাও কিন্তু ঠিক অল্প সময়ের মধ্যেই খুব দ্রুত এরকম পোলারিটির বৈশিষ্ট্য প্রদর্শন করতে পারে এই জন্য আমরা জাস্ট আর একটা ক্লাসিফিকেশন তৈরি করেছি যেটা হচ্ছে সর্বাধিক পোলার এই সর্বাধিক পোলারের কারণটা কি দেখো যে এখানে বলা হচ্ছে যে ডেল ইএন এর ভ্যালু ওয়ান পয়েন্ট সেভেন থেকে যদি বড় আসে ওয়ান পয়েন্ট সেভেন থেকে যদি বেশি আসে এবং এখানকার সাপোর্টিভ এক্সাম্পল একটাই সেটা হচ্ছে কি হাইড্রোজেন ফ্লোরাইট আমরা হয়তো এটা নিয়ে ডিসকাস মনে হয় করেছিলাম তারপর আমি আর একবার দেখিয়ে দিচ্ছি যে আসলে এটা কীভাবে হবে তো দেখো হাইড্রোজেন টু পয়েন্ট ওয়ান আর ফ্লোরিন এফ তাহলে ফ্লোরিন হচ্ছে গিয়ে চার আর মাইনাস টু পয়েন্ট ওয়ান তাহলে কত আসতেছে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট নাইন আসতেছে তো এই ওয়ান পয়েন্ট নাইন যে আসলো এটি কি অবশ্যই ওয়ান পয়েন্ট সেভেন থেকে বড়ো হচ্ছে ওয়ান পয়েন্ট নাইনটা তো যেহেতু ওয়ান পয়েন্ট নাইনটা ওয়ান পয়েন্ট সেভেন থেকে বড়ো তাহলে এইচ এফ এইটা গঠনগত দিকের পর পরিপূর্ণরূপে সে সমজুরি কিন্তু তার যে ক্যারেক্টারগুলো তার যে বৈশিষ্ট্যগুলো সেটা হচ্ছে আয়নিকের মতো আয়নিক যজসমূহ যেরকম খুবই দ্রুত পজিটিভ নেগেটিভ বা ক্যাটা নানায় সৃষ্টি করতে পারে এফও কিন্তু খুবই দ্রুত পজিটিভ নেগেটিভ বা ক্যাটা নানায় সৃষ্টি করতে পারবে এজন্য দেখো আমরা সর্বাধিক পোলারের পাশে একটা আয়নিক লিখে রাখছি কেননা ওর বৈশিষ্ট্যগুলো বা ওর ধর্মগুলো আয়নিকের সাথে অনেকটা কি হয় মিলে যায় এই জন্য জাস্ট আমরা এটিকে কী বলি সর্বাধিক বা আয়নিক তাহলে এই চারটা তোমাকে আসলে সমযোজি যৌগের ক্লাসিফিকেশনটা বুঝতে সাহায্য করবে যে আসলে আমরা কাকে কোন গ্রুপের মধ্যে রাখব তো এখন আমাদের যেহেতু আমি বলেই দিয়েছিলাম যে আমাদের এই পর্বের মূল আলোচনা হচ্ছে কাকে কেন্দ্র করে পানি পানিকে কেন্দ্র করে তাই না তাহলে আমার যেহেতু আলোচনার কেন্দ্রবিন্দুতে পানি তাহলে আমি নেক্সট এই যে এখনই পানির প্রতি আমি ফোকাসটা বাড়াবো আর কি তো চলো আমরা পানির যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোকপাত করি আচ্ছা তো আমাদের এখনকার ফোকাস হচ্ছে যে আমরা সমযোজি যোগের ক্লাসিফিকেশনটা আমরা বুঝে ফেলেছি যে এখানে মূলত চার রকমের জিনিস আছে বিশুদ্ধ সমযোজি অপোলার পোলার সর্বাধিক পোলার তো আমাদের মূল ফোকাস হচ্ছে পোলার এবং এই পোলার মধ্যে একটা বিশেষ যৌগ তা হলো পানি তো আসলে ফার্স্টে আমরা পানির গঠনটা তো জানি যে এরকম অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে আমার ছয়টি ইলেকট্রন থাকে তো যার চারটা হচ্ছে জোড়া আকারে থাকে এবং দুইটা হচ্ছে হাইড্রোজেনের সাথে শেয়ারে অংশগ্রহণ করে তো আমরা এই নামগুলোও শিখেছি এদেরকে আমরা কী বলি মুক্ত জোড়ি ইলেকট্রন বলি যে মুক্ত জড়ি ইলেকট্রন আর এই যে দুইটা এদেরকে আমরা বলি বন্ধন জোড়ি ইলেকট্রন তো দেখো এখন এই চিত্রটাকে আমরা এভাবে করে একটা ফরম্যাটে সাজাচ্ছি আর কি যেটাকে বলা হয় গাঠনিক সংকেত তো আমরা কি করলাম দেখো এই হচ্ছে আমাদের অক্সিজেন এই যে অক্সিজেন ও চিহ্ন এবং এই অক্সিজেনের সাথে বন্ধন আকারে আসে এই একটা হাইড্রোজেন বন্ধন আকারে আসে এই একটা হাইড্রোজেন তো আমি যদি একটু এদিকে নিয়ে আসি তাহলে আই থিঙ্ক মনে হয় তোমরা আরেকটা ভালোভাবে বুঝতে পারবো আচ্ছা তো দেখো দেন কি করা হচ্ছে আমরা অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কিন্তু মুক্ত জোর ইলেকট্রন পেয়েছিলাম ইভেন বন্ধন জোর আমরা ইলেকট্রন পেয়েছিলাম অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে তো দেখো এই যে এই জায়গাতে কিন্তু আমরা দেখো এই যে এই যে দুইটি ইলেকট্রন এবং এই যে দুইটি ইলেকট্রন এদেরকে আমরা কী বলতাম মুক্তজোড় এবং এই মুক্তজোড় ইলেকট্রনগুলাই কিন্তু এখানেও দেখো প্রেজেন্ট করা হয়েছে এই যে তোমরা উপরে যে দুইটি ইলেকট্রন দেখতে পাচ্ছ তাহলে এই দুইটি ইলেকট্রন কিন্তু মূলত এই দুইটি ইলেকট্রন আর তোমরা যে নিচে যে দুইটি ইলেকট্রন দেখতে পাচ্ছো সেই দুইটি ইলেকট্রন মূলত এই যে নিচের দুইটি ইলেকট্রন তারপর এইগুলো হচ্ছে এইগুলোকে আমরা কী বলবো মুক্তজোর ইলেকট্রন বলবো এবারে আসো বন্ধন জোরে তাহলে এইখানে যে আমরা দুইটি ইলেকট্রন দেখতে পাচ্ছি এই দুইটি ইলেকট্রন হচ্ছে এই যে এই যে দেখো একটা কালো এবং একটা লাল বন্ধন জোর এবং এইখানে যে দুইটি ইলেকট্রন ছিল এই আমরা 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 কি বলতেছি বলতেছি ইলেকট্রন তাহলে আমরা মুক্তজোর ইলেকট্রন এবং বন্ধন জোর ইলেকট্রনের যে কনসেপ্টটা আমরা এই চিত্র থেকে এই চিত্রে আমরা কি করলাম স্থানান্তর করে ফেললাম আমাদের এখনকার কাজ হচ্ছে যে ডেল ইএন এর মান তো আমরা অলরেডি বের করে ফেলেছিলাম যে ডেল ইএন কত ছিল ডেল ইএন ছিল ওয়ান তো দেখো অক্সিজেন মৌলের ঋণাত্মকতার মান হাইড্রোজেন থেকে ওয়ান পয়েন্ট ফোর বেশি তোমাদেরকে একটু বলে দেই যে অক্সিজেন হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ আর হাইড্রোজেন ছিল টু পয়েন্ট ওয়ান তোমার ডিফারেন্স ছিল ওয়ান পয়েন্ট ফোর তাহলে ওয়ান ওয়ান পয়েন্ট ফোর এটা যে বেশি কার বেশি অক্সিজেন মৌলের বেশি কার থেকে বেশি হাইড্রোজেনের থেকে বেশি তো এইখানে যে শেয়ারকৃত যে ইলেকট্রন দুইটা দেখতে পাচ্ছি আমরা এই দুইটি ইলেকট্রনকে এখন অক্সিজেন কি করবে আকর্ষণ করবে এই যে দুটি ইলেকট্রনকে আমাদের অক্সিজেন আকর্ষণ করবে দেখো তাহলে এই যে ব্ল্যাক কালারের ইলেকট্রনটা ছিল অক্সিজেনের রেডটা ছিল হাইড্রোজেনের এখানে ব্ল্যাকটা অক্সিজেনের রেডটা হচ্ছে হাইড্রোজেনের তো অক্সিজেন কী করলো উভয় ইলেকট্রনগুলোকে দেখো নিজের দিকে খেয়াল করো এই রেড কালারের ইলেকট্রনটা কিন্তু ছিল মূলত হাইড্রোজেনের কিন্তু সেটা হাইড্রোজেনের কাছে না রেখে অক্সিজেন সেই ইলেকট্রনটা কী করতেছে নিজের দিকে নিয়ে যাচ্ছে আবার এই ইলেকট্রনটাকে অক্সিজেন কী করতেছে নিজের দিকে নিয়ে যাচ্ছে তো অক্সিজেন মূলত কি তা ইলেকট্রন ছিল সেই ইলেকট্রন শেয়ার করছে দুইটা বাট আলটিমেটলি সেই ইলেকট্রন নিচ্ছে কয়টা চারটা তাহলে সে অতিরিক্ত ইলেকট্রন দিল কয়টা দুইটা এই জন্য অক্সিজেনকে আমরা দিলাম টু ডেলটা মাইনাস মাইনাস কেন কারণ এক্সট্রা ইলেকট্রন যদি কেউ গ্রহণ করে তখন তো আমরা তার উপরে মাইনাস চিহ্ন দিই ডেলটা মানে কি বোঝানো হয় এই ইলেকট্রনটা কি হয় একটা আংশিক এটা পরিপূর্ণ না একদম যে ইলেকট্রনটা আজীবনের জন্যই যে অক্সিজেনের কাছে চলে যাচ্ছে এমনটা না আংশিক বা স্বল্প সময়ের জন্য সেটা অক্সিজেন প্রান্তের কাছাকাছি চলে যাবে বিধায় অক্সিজেন প্রান্তকে আমরা টু ডেলটা মাইনাস দিলাম হাইড্রোজেন প্রান্ত কি ইলেকট্রন হারাচ্ছে না বলতো এই রেড কালারের ইলেকট্রনটা ছিল হাইড্রোজেনের এটা কি এখন তার কাছে আসে তার কাছে নেই সেটা অক্সিজেনের কাছে চলে গেছে এই জন্য হাইড্রোজেন হয়ে যাচ্ছে ডেলটা প্লাস আর এই হাইড্রোজেন হয়ে যাচ্ছে ডেলটা প্লাস তো আমরা যে বলি যে পোলারিটি মানে কি কোনো একটা যোগের মধ্যে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক সৃষ্টি করা দেখো তো এই পানির মধ্যে আমরা ডেল ইএন বা তরিত ঋণাত্মকতার মানের পার্থক্যকে কাজে লাগিয়ে আমরা অক্সিজেনকে বলতে পারতেছি টু ডেলটা মাইনাস আর হাইড্রোজেনকে আমরা কি বলতে পারতেছি ডেলটা প্লাস ডেলটা প্লাস তো এই বিষয়গুলোই কিন্তু হচ্ছে যে পোলারিটি সৃষ্টি করে এবং এই পোলারিটির জন্যই কিন্তু আমরা বলতে পারি যে পানি কী হয় আংশিক ধনাত্মক প্রান্ত সৃষ্টি হয় এবং আংশিক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয় আশা করি পানিকে কেন আমরা পোলার যৌগ বলতে পারলাম এর ব্যাখ্যাটা এখন তোমরা অবশ্যই অবশ্যই দিতে পারবা এই যে আমরা অক্সিজেনকে ঋণাত্মক প্রান্ত বলতে পারতেছি আর হাইড্রোজেনকে আমরা ধনাত্মক প্রান্ত বলতে পারতেছি ওকে নেক্সটে দেখো নেক্সটে এই দুইটা শর্ত আমাদেরকে মনে রাখতে হবে এক পানি পোলার দ্রাবক পোলার দ্রাবক মানে কি বলতো দ্রাবক মানে যে যে যৌগ অন্যকে দ্রবীভূত করতে পারে যেরকম পানির মধ্যে কিন্তু আমরা সকল কিছুকে কিন্তু চাইলে গোলাতে পারি যে আমরা বলি না যে পানির সাথে মিশ্রিত করা তো পানি কিন্তু সকল বস্তুকে সহজে সে মিশ্রিত করতে পারে পানির সাথে লবণ মিশ্রিত হতে পারে পানির সাথে চিনি মিশ্রিত হতে পারে পানির সাথে যত আয়নিক যৌগ আছে সবাই কিন্তু পানিতে কি হয় দ্রবীভূত হয় এই জন্য পানিকে আমরা একটা পোলার দ্রাবক বলি পোলার কেন বলি কারণ এই যেটা বললাম যে আমরা যে এখানে দেখেছি যে পজিটিভ নেগেটিভ সৃষ্টি হয় পানি পজিটিভ নেগেটিভ সৃষ্টি করতে পারে এই জন্য আমরা পানিকে বলতেছি পোলার আর দ্রাবক কেন বলতেছি কারণ পানি চাইলে সকল বস্তুকে নিজের মধ্যে চাইলে কি করতে পারে মিশ্রিত করতে পারে বা দ্রবীভূত করতে পারে এই জন্য পানি একটা পোলার দ্রাবক আর দেখো সেকেন্ড শর্তটা কি বলছি সকল আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় সকল আয়নিক যৌগকেই আমি চাইলে পানির সাথে বা পানিতে দ্রবীভূত করতে পারি অর্থাৎ আয়নিক যোগসমূহকে পানির সাথে মিশ্রিত করা যেতে পারে আচ্ছা সো পানি একটি পোলার দ্রাবক এটা আমরা বুঝলাম এবারে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিব যে সকল আয়নিক যৌগকে আমরা যে পানির মধ্যে দ্রবীভূত করব এইটা আসলে কিভাবে হয় দ্রবীভূতটা এবং সমুদ্রীয় যৌরা আসলে কেন পানির মধ্যে দ্রবিত হয় না আমি এখন এই ব্যাখ্যার তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করতেছি সো দেখো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা যে বললাম যে আয়নিক যোগসমূহ পানিতে দ্রবিত হবে আসলে দ্রবীভূতটা কিভাবে হবে বা কেন হবে তো অ্যাজ এ এক্সাম্পল আমরা একটা আয়নিক যোগ নিলাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড এম জি এল টু তাহলে প্রথম কাজ হচ্ছে এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড যোগটাকে আমার ক্যাটায়ন এবং অ্যানায়নে ডিভাইড করতে হবে তো ম্যাগনেসিয়াম হচ্ছে বারো তোমরা জানো যে দুইটি ইলেকট্রন ত্যাগ করে সে নিয়নের কাঠামো পাওয়ার জন্য এই জন্য এমজি হচ্ছে টু প্লাস আর ম্যাগনেশিয়াম যে দুইটি ইলেকট্রন ত্যাগ করে এই দুইটি ইলেকট্রন গ্রহণ করার জন্য দুইটা ক্লোরিন আসে যারা কিনা প্রত্যেকে একটা একটা করে ইলেকট্রনগুলো গ্রহণ করে তো যেহেতু দুইটা কলোরিন সিএল টু মানে কি কয়টা ক্লোরিন দুইটা জন্য ফার্স্টে টু বসালাম আর প্রত্যেকটা কোলোরিন তো আর একটার বেশি ইলেকট্রন গ্রহণ করবে না কারণ সে সতেরো থেকে আঠারো হবে এই জন্য এই সিএলটা হয়ে গেল কি সিএল মাইনাস তার মানে আমরা এটাকে চার্জিত করলে বা আয়নিত করলে এক এম জি টু প্লাস পাচ্ছি আর একটা হচ্ছে টু সি মাইনাস পাচ্ছি ওকে সো আমরা এটাকে পজিটিভ নেগেটিভে ভাগ করে ফেললাম সেকেন্ড দেখো পানিকে আমরা দুই ভাগে ভাগ করলাম পানিকেও অলরেডি তো তোমরা দেখেছো যে পানিকে ভাগ করলে কী হয় অক্সিজেন হচ্ছে টু ডেলটা মাইনাস আর হাইড্রোজেনটা কী হচ্ছে ডেলটা প্লাস ডেলটা প্লাস ওকে এই হাইড্রোজেনটা ডেলটা প্লাস হবে আর কি ডেল্টা মাইনাস না ডেলটা প্লাস আচ্ছা তাহলে পানির মধ্যেও আমরা পজিটিভ নেগেটিভ প্রান্ত অলরেডি দেখে আসছি যে কেন অক্সিজেন টু ডেলটা মাইনাস হচ্ছে কেন হাইড্রোজেন ডেল্টা প্লাস হচ্ছে তো এটার ব্যাখ্যা দিব না এটা আমরা অলরেডি ক্লিয়ার তো এখন পানির মধ্যে কি হয় এই ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা দ্রবীভূত হয় এবং এই দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে আমাকে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে যখন আমরা দ্রবীভূত করব। তখন কিন্তু পজিটিভ যাবে নেগেটিভের কাছাকাছি আর নেগেটিভ যাবে পজিটিভের কাছাকাছি তো একটা এক্সাম্পল তোমাকে যদি একটু দেখাই বা একটা একটা ডায়াগ্রাম যদি দেখাই তাহলে আশা করতেছি তোমরা ব্যাপারটাকে অনেক মানে ভালোভাবে তোমরা বুঝতে পারবা আচ্ছা দেখো এই জায়গাতে ম্যাগনেশিয়াম ক্লোরাইডের ম্যাগনেশিয়াম আয়নটাকে আমি এখানে রাখলাম এবং এর চারদিকে দেখো চারটা পানির অণু এইটা একটা পানির অণু এইটা একটা পানির অণু এইটা একটা পানির অণু এইটা একটা পানির অণু তো এই জায়গাতে একটা বিষয় লক্ষ্য নিয়েছে সকল পানির অনুর অক্সিজেন প্রান্ত ম্যাগনেশিয়ামের কাছে সেট করা যেরকম দেখো এই যে অক্সিজেন প্রান্ত থেকে ম্যাগনেশিয়াম কাছে ম্যাগনেশিয়াম আয়নটা কাছে ম্যাগনেশিয়াম আয়ন কাছে ম্যাগনেশিয়াম আয়ন কাছে কেন এমনটা হলো কারণ ম্যাগনেশিয়াম যেহেতু নিজেই ক্যাটায়ন ম্যাগনেশিয়াম আয়নটা যেহেতু নিজেই ক্যাটায়ন তাহলে সে তো আর এনাদার ক্যাটায়নকে আকর্ষণ করবে না সে আকর্ষণ করবে অ্যানাদার অ্যানায়নকে তো পানির মধ্যে অ্যানায়নটাকে পানির মধ্যে অ্যানায়নটা হচ্ছে অক্সিজেন অতএব ম্যাগনেশিয়াম আয়নের চারোদিকে থাকবে কারা এই অক্সিজেনটা কেননা যেহেতু পজিটিভ তাহলে এই নেগেটিভগুলো এই পজিটিভ দ্বারা আকৃষ্ট হবে আর পানির মধ্যে যে পজিটিভগুলো আছে হাইড্রোজেন দেখো সেগুলো কিন্তু ম্যাগনেশিয়াম থেকে বেশ দূরে কেন তারা দূরে রয়ে যাচ্ছে কেননা পজিটিভ পজিটিভ বিকর্ষণ বল হবে এই জন্য ম্যাগনেশিয়ামও পজিটিভ হাইড্রোজেনও পজিটিভ তারা পরস্পর থেকে অনেক দূরে থাকবে বাট ম্যাগনেশিয়াম পজিটিভ অক্সিজেন নেগেটিভ তারা যেহেতু একে অপরকে আকর্ষণ করবে তারা কিন্তু একে অপরের কাছাকাছিভাবে থাকার চেষ্টা করবে বা কাছাকাছি থাকবে তো এইভাবে কিন্তু আমরা ম্যাগনেশিয়ামকে পানিতে দ্রবিত করলে ফিগ কনফিগারেশনটা কীরকম হয় এইটা আমরা দেখতে পারলাম আচ্ছা আর আর চারটা কেন দিলাম বলো তো চারটা চারটা পানির অন্য কেন দিতে হবে কারণটা কি দেখো জাস্ট এটা এরকমভাবে দেওয়া হচ্ছে যে ধরো তুমি একটা গ্লাস আচ্ছা আমরা আমরা যদি এখানে একটু দেখাতে চাই ধরো এটা আমার একটা গ্লাস হ্যাঁ এই গ্লাসের মধ্যে আমি কোনো একটা কিছু দ্রবিত করেছি তাহলে এই দ্রবিত অংশের চারদিকে কি পানির অনুগুলো থাকবে না তো যেহেতু ম্যাগনেশিয়ামকে দ্রবিত করেছি তার মানে ম্যাগনেশিয়াম অন্য চারদিকেও পানি থাকবে এবং সেই পানিগুলো আসলে কিভাবে থাকবে বা তার কেমিক্যাল তার কেমিক্যাল কনফিগারেশনটা কি হবে যে সেটাই এখানে কি করা হচ্ছে প্রেজেন্ট করা হচ্ছে আমরা ম্যাগনেসিয়ামের দ্রবিত অবস্থাটা দেখে ফেললাম এবার চলো আমরা যাচ্ছি হচ্ছে গিয়া ক্লোরিনের কাছে তো কুকুরটাকে আমি একটু ছোটো করে নিচ্ছি যেন তোমাদের বুঝতে অসুবিধা না হয় আচ্ছা ওকে এবারে খেয়াল করো তো দেখো তো এই জায়গাতে ব্যাপারটা হচ্ছে এরকম যে ক্লোরিনটা হলো মাঝে তাহলে ক্লোরিন যেহেতু অ্যানায়ন তাহলে সে তো আর অ্যানায়নকে আকর্ষণ করবে না আগের বার তো ক্যাটায়ন ছিল বিধায় অ্যানায়নটা চলে আসছে এবার যেহেতু অ্যানায়ন তাহলে অবশ্যই সেই ক্যাটায়নকে চাইবে তার মানে এবার পানির অণুগুলোকে আমরা বিপরীত ক্রমে সেট করবো যেরকম দেখো অক্সিজেনগুলো এখন সব দূরে সরে যাচ্ছে হাইড্রোজেনগুলো কিন্তু তোমার ক্লোরিনের কাছে চলে আসছে আবার অক্সিজেনগুলো দূরে সরে যাচ্ছে হাইড্রোজেনগুলো ক্লোরিনের কাছে চলে আসছে অক্সিজেন দূরে সরে যাচ্ছে হাইড্রোজেন ক্লোরিনের কাছে চলে আসছে অক্সিজেন দূরে সরে যাচ্ছে হাইড্রোজেন ক্লোরিনের কাছে চলে আসছে তাহলে সকল পজিটিভ আয়ন পানির মধ্যে বিদ্যমান সকল পজিটিভ আয়ন কি করবে ক্লোরিন আয়ন দ্বারা আকৃষ্ট হবে কেন কারণ ক্লোরিন আয়ন নেগেটিভ আর পানির মধ্যে বিদ্যমান যে পজিটিভ আয়নগুলো সেগুলা তো বললাম হাইড্রোজেন পজিটিভ ওকে তো আমরা এই অ্যানায়নের জন্য এরকম একটা কনফিগারেশন পাবো আর ক্যাটায়নের কনফিগারেশনটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই চিত্রটা জাস্ট হয়তো বা তোমাদের কাছে একটু ই লাগতে পারে বাট এক্সামে তোমরা যখন আসবে তখন তোমরা এইভাবে লিখে দেবে আমরা যেরকম করি না এই যেই দেখো এইযাই এই যেই আবার এটার সাথে দুইটা মিলিয়ে দাও দেখো এই যে এটার সাথে কি মিলিয়ে দাও আবার দেখো এখান থেকে একটা নাও ওর সাথে হচ্ছে কি ওকে মিলিয়ে দাও আবার এখান থেকে একটা নাও ওর সাথে হচ্ছে ওকে মিলিয়ে দাও এবং সবার মাঝখানে থাকবে কে সিএল মাইনাস এই যে এখান এখানে থাকবে হচ্ছে হাইড্রোজেন দ্বারা পরিপূর্ণ থাকবে জাস্ট এই প্রান্তগুলো আর কি এই জিনিসটাই জাস্ট এভাবে করে একে দেরি তোমাদের জন্য হয়ে যাচ্ছে আচ্ছা তো আমরা মোটামুটি এই বিষয়গুলোকে একদম ভালোভাবে ক্লিয়ার করে ফেললাম এবারে একটা কোশ্চেন অনেকেরই থাকে সেই কোশ্চেনটা হচ্ছে যে আয়নিক যৌগসমূহ তো পানিতে দ্রবিত হয় তাহলে যৌগসমূহ পানিতে দ্রবিত হয় কি না ফার্স্ট অফ অল যৌগ পানিতে দ্রবিত হয় না যৌগসমূহ পানিতে দ্রবিত হয় না তবে হ্যাঁ শর্ত আছে যদি সেটা পোলার সমযোজি যৌগ হয় যেটা বললাম পোলার যদি হয় তাহলে সেই কিন্তু আবার পানিতে দ্রবিত হয় এখন এটার মূল রিজনটা কি দেখো মূল রিজন হচ্ছে পানির মধ্যে পজিটিভ নেগেটিভ সৃষ্টি করতে পারতেছি আর একটা যৌগ যখন পজিটিভ নেগেটিভ হবে আর একটা যৌগ যখন পজিটিভ নেগেটিভ হবে তাহলে ওই যৌগের পজিটিভ যাবে পানির নেগেটিভের সাথে আর ওই যৌগের নেগেটিভ যাবে পানির পজিটিভের সাথে তার মানে কি আমরা পজিটিভ যাবে নেগেটিভের সাথে আর নেগেটিভ যাবে পজিটিভের সাথে এইটা আমরা সহজেই কি করতে পারি ব্যাখ্যা করে বুঝাই দিতে পারি বা ব্যাখ্যা করে বলতে পারি কিন্তু ধরো তোমার কাছে পানি আছে পানির মধ্যে তো তুমি জানো পজিটিভ নেগেটিভ আছে আর একটা যৌগ আসলো তার মধ্যে পজিটিভ নেগেটিভ কিছু নাই এখন তুমি কি ডিসিশন নিতে পারবা যে পজিটিভ প্রান্তের কাছে কে যাবে আর নেগেটিভ প্রান্তের কাছে কে যাবে কারণ আমি তো আর এই যোগের মধ্যে কোনো পজিটিভ নেগেটিভ আমি সৃষ্টি করতে পারতেছি না তাহলে তো আমি বলতে পারবো না যে পানির পজিটিভ প্রান্তের কাছে কে যাবে আর পানির নেগেটিভ প্রান্তের কাছে কে যাবে অবশ্যই এটা বলা লাগে আমাকে কিন্তু এরকম পজিটিভ নেগেটিভ সৃষ্টি করে নিতে হবে তাহলে আমি বলতে পারি যে পানির পজিটিভের কাছে এই যোগের নেগেটিভ যাবে আর পানির নেগেটিভের সাথে এই যোগের পজিটিভ যাবে সেই জন্য সমযোজী যোগসমূহ পানিতে দুর্বৃত্ত হয় না কারণ তারা কিন্তু নর্মালি পজিটিভ নেগেটিভ সৃষ্টি করে না যে সকল যোগ পজিটিভ নেগেটিভ সৃষ্টি করবে তাদেরকে বলবো আমি পোলার সমযোজী যোগ এবং তাদের কিন্তু ওই জয়ী তাদের পজিটিভ প্রান্ত চেবে পানির নেগেটিভ প্রান্তের কাছে আর তাদের নেগেটিভ প্রান্ত যাবে পানির পজিটিভ প্রান্তের কাছে এইভাবেই কিন্তু পোলার সমুদ্র যৌগসমূহ পানিতে দ্রবিত হয় এবং পানির সাথে মিশ্রিত হয় আচ্ছা ওভারঅল পুরো কনসেপ্টটাই তোমাদের সাথে ডিসকাস করা হলো এখন আসো আমাদের বইয়ে দেখো আমাদের বইয়ে কিন্তু কথাগুলো যা আমি এতক্ষণ যা যা বললাম অনেক কথা বলে ফেলেছি এই কথাগুলোই কিন্তু এখন তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে দেখো লাইনগুলো একটু পড়ে শোনাচ্ছি যে পানি একটি যৌগ এখানে একটি অক্সিজেন পরমাণু দুইটি হাইড্রোজেন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে কিন্তু অক্সিজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু থেকে বেশি তড়িৎ ঋণাত্মক হওয়ায় দেখো যেই কথাটা বললাম যে কত ওই যে আমাদের একটা ভ্যালু এসেছিলো ওয়ান বেশি তরিত্রিনাত্মক হওয়ায় পানির অনুর সমজুরি বন্ধনে ব্যবহৃত ইলেকট্রন দুটি সমজুরি বন্ধনে আগে কিন্তু বলে দিচ্ছে যে সমজুরি বন্ধনে ব্যবহৃত ইলেকট্রন দুটি অক্সিজেনের দিকে সামান্য সরে যায় আচ্ছা তো আমরা কিন্তু এই যে দেখো এই চিত্রের মাধ্যমে কিন্তু আমরা সেটা অলরেডি তোমাদের সামনে ব্যাখ্যা করে দিয়েছিলাম যে পানির যেই অক্সিজেন প্রান্ত যে আসে সেখান থেকে কী হয় ইলেকট্রনগুলো অক্সিজেন প্রান্তের দিকে এই যে এই অক্সিজেন প্রান্ত দিকে কী হচ্ছে সরে যাচ্ছে আচ্ছা যে কারণে অক্সিজেন পরমাণু আংশিক ঋণাত্মক চার্জ প্রাপ্ত হয় অন্যদিকে হাইড্রোজেন পরমাণু থেকে ইলেকট্রনগুলো সরে যাওয়ার কারণে হাইড্রোজেন সেগুলো আংশিক ধনাত্মক চার্জ প্রাপ্ত হয় তো এইখানে এই কথাটাই বলতেছে ওকে তো এর পরবর্তী অংশে কি লেখা হচ্ছে এভাবে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের সমযোজি যৌগকে পোলার সমযোজি যৌগ বলে আমরা অলরেডি বলছি যে যে সকল সমযোজি যৌগের মধ্যে আমরা এরকম পজিটিভ নেগেটিভ সৃষ্টি করতে পারবো তাদেরকে আমরা বলবো পোলার সমযোজি যৌগ ওকে দেন দেখো যেমন পানিতে যখন আয়নিক যৌগ যোগ করা হয় তখন পানির অনুর ঋণাত্মক প্রান্ত আয়নিক যোগের পানির ধনাত্মক প্রান্ত আয়নিক যৌগের ঋণাত্মক প্রান্ত বা অ্যানায়নকে কী করবে আকর্ষণ করে যেটা অলরেডি তোমাদেরকে মাত্রই আমি চিত্র এঁকে বুঝিয়ে দিয়েছি যে পানির ঋণাত্মক প্রান্ত আয়নিক যৌগের ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করবে আচ্ছা এভাবে অনুরূপভাবে পানির ঋণাত্মক প্রান্ত কী করবে পানির ঋণাত্মক প্রান্ত আয়নিক যুগের ধনাত্মক প্রান্তকে কী করতে পারে আকর্ষণ করতে পারে যখন এ আকর্ষণ বলের মান আয়নিক যুগের ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যকার আকর্ষণ বল থেকে বেশি হয় তখন ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পানির অনুদ্বারা কী হয় পরিবেশিত হয়ে যায় আর এভাবেই আইনী যুগও পানিতে কী হয় দ্রবিত হয় আচ্ছা এখানে একটা কথা একটু জাস্ট বুঝতে হবে যে ধরো আমি যোগের মধ্যেও কিন্তু পজিটিভ নেগেটিভ আছে আর পানির মধ্যেও কি আছে নেগেটিভ পজিটিভ আছে তাহলে বলতেছে ওদের মধ্যেকার যা আকর্ষণ বল ওদের মধ্যেও তো অবশ্যই একটা আকর্ষণ বল একটা কাজ করতেছে আর কি এর থেকে এই আকর্ষণ বলের থেকে পানির মধ্যে যে আকর্ষণ বলটা আমরা পাবো এই আকর্ষণ বলটা অনেক বেশি হবে অর্থাৎ এদের মধ্যকার যে আকর্ষণ বল হবে এর থেকে এই যে দেখো পানির সাথে ওই যোগের যে সেই আকর্ষণ বলটা কী হবে আকর্ষণ বলটা অনেক বেশি হবে আর কি সো যার কারণে আমরা বলতে পারবো যে তারা কি করবে না পরস্পরের সাথে আকৃষ্ট না থেকে তারা পানির সাথে যুক্ত হয়ে যাবে ঠিক আছে কথাটা আবার ধরো এই যে এই পজিটিভের সাথে এই যে নেগেটিভ এদের মধ্যকার আকর্ষণ বলটা বেশি হবে তাহলে এরা নীল কালারে বেষ্টিত যে পজিটিভ নেগেটিভ এদের মধ্যকার যে আকর্ষণ বল হবে তার থেকে পানির পজিটিভ প্রান্তের সাথে এর যে নেগেটিভ প্রান্তের যে আকর্ষণ বল সেই আকর্ষণ বলটা অনেক বেশি হবে ওরা কিন্তু এই কথাটাই বলতে যাচ্ছে যে আয়নিক যোগের ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যকার আকর্ষণ বল আকর্ষণ বল থেকে বেশি হয় কাদেরটা তখন এই যে পানির সমযুজি যোগের মধ্যে পানিরটা যখন ওই ওই যোগের সাথে যুক্ত হয় আর কি আচ্ছা দিকে দেখো যে কথাগুলো বলতেছিলাম অন্যদিকে আচ্ছা আমরা এটাকে একটু ইরেজ করে ফেলি তাহলে হয়তো বা আমাদের এই লেখাগুলার বুঝতে আর অসুবিধা হবে না আচ্ছা আমি পুরা বই এবং সমস্ত কনসেপ্ট কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করে দিলাম ওকে দেখো কি বলছে অন্যদিকে যোগে কথাটা বলছে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত থাকে না কারণ বললাম না যে সেখানে তরিত্র পার্থক্যটা খুবই কম থাকে আচ্ছা ফলে এই সব যোগ পানির ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সঙ্গে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না তাই সমজি যোগসমূহ পানিতে দ্রবিত হতে পারে না আচ্ছা ওকে তো আমরা ওভারঅল অনেকগুলো জিনিস এই পর্বের মধ্যে কাভার করার চেষ্টা করলাম ওকে তো এবারে আমি তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস দেখানোর চেষ্টা করতেছি টেকনিক ইজি এডুকেশন পড়াশোনাকে সর্বোচ্চ মাত্রায় প্র্যাকটিক্যালি করে নেওয়ার জন্য বা করার জন্য কিন্তু আমরা অনেক কিছু তোমাদের জন্য চেষ্টা করি এতক্ষণ দেখো তোমাদের সামনে পানি নিয়ে আমরা অনেক কিছু আলোচনা করেছি আসলে ডিতে দেখতে পানির অণুগুলো কেমন হয় এটা এখন তোমাদের সামনে দেখাচ্ছি তো দেখো এই যেই পানির একটা অণু তো আমরা যদি এটাকে ঘোরানোর চেষ্টা করি ব্যাপারটা এরকম হবে যে দেখো এই যে অক্সিজেন প্রান্ত খেয়াল করো এই যে হচ্ছে তোমার অক্সিজেন প্রান্ত আর এই হচ্ছে তোমার দুইটা হাইড্রোজেন প্রান্ত এই যে রেড কালার দ্বারা এই যে এই যে বন্ধনটা এই বন্ধনটা কি বোঝাচ্ছে দেখো এটার মধ্যে কিন্তু হোয়াইট এবং রেড দুইটাই আছে তার মানে বোঝানো হচ্ছে যে রেড অংশটা অক্সিজেন কন্ট্রিবিউট করতেছে হোয়াইট অংশটা হাইড্রোজেন কন্ট্রিবিউট করতেছে আর জিনিসটা হচ্ছে কিছুটা মানুষ শেপের আর কি অর্থাৎ একটা মাথার মতো থাকে অক্সিজেন দুই দিক থেকে দুইটা হাইড্রোজেন এখন এই শেপটি আসলে এরকম কেন হয় কারণ ওই যে আমরা মুক্তজোর বলছিলাম না এই মুক্তজোরগুলো পরস্পর পরস্পরকে বিকশন করে হাইড্রোজেনগুলোকে একটু কী করে দেয় দূরে ঠেলে দেয় আর কি যার কারণে আমরা সমান দেখি না আমরা একটু এরকম ভি শেপে দেখতে পাই তো আসলে পানির অণুটা যদি আমরা ডিতে দেখতে চাই তাহলে আসলে থ্রি ডিতে দেখতে চাই এরকমই মানে দেখা যায় অণুগুলোকে আসলে এরকম দেখা যায় যেখানে কিনে আমরা একটা ভি শেপের মতো করে দেখি আর কি আর সে পাওয়ার জন্য মূলত রিজন হচ্ছে মুক্তজর্জী যে ইলেকট্রনগুলো থাকে এগুলো একে অপরকে কি করে বিকশন করে বিধে হাইড্রোজেনগুলো একদিকে সরে আসে তো সর্বোপরি তোমাদের জন্য এই ভিডিওটা একটু লং টাইমই হয়ে গেল বাট আমরা কিন্তু অনেকগুলো জিনিসকে কভার করার চেষ্টা করেছি আমরা যৌগের ক্লাসিফিকেশন শিখেছি আমরা পানির পোলারিটি দেখেছি আমরা আইনিক যৌগসমূহ পানিতে কিভাবে দ্রবিত হয় সেইটার ব্যাখ্যা দেখেছি পানিতে কেন দ্রবিত হয় না সেটার ব্যাখ্যা দেখেছি ইভেন তোমাদেরকে আমরা পানির থ্রিডির যে চিত্রটা হয় সেটাও কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করতেছি এই টপিকের মধ্যে যা কিছু আছে সকল কিছুই আমি তোমাদের সামনে উপস্থাপন করতে পেরেছি যদিও ভিডিওটা একটু লং টাইম হয়ে গেল বাট আশা করি এইটুকু যদি তোমরা একটা সময় নিয়ে দেখে দেখে থাকো তাহলে তোমাদের আর এখান থেকে কোনো সমস্যা হবে না তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্ব আবার তোমাদের সামনে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ